প্রেমিকার বাবে পলাল প্রেমিক, তিনি বছরীয় প্রেম, তার পিছত সম্পর্ক ফাট, চাকরিয়াল প্রেমিকক ব্ল্যাকমেইলিং যুবতীর, সামাজিক মাধ্যমত প্রেমিকায় ভাইরেল করিলে অন্তরঙ্গ মুহূর্তর ফটো, তার পিছতেই সন্ধানহীন প্রেমিক যুবক, কান্দি কান্দি প্রেমিকর মাতৃর অভিযোগ। মই তা ঘরত থাকিম বলে ভাবিলে মই থাকিব ন, হিয়তে কেতিয়া কি করে দিয়ে কি নকরে কোনো ঠিক নাই, যায় মোক আর মো লটুক মোক রক্ষা কর, মো ডাঙর লটুক মই হেরি বিচার না, মো লটুক যতে থাকো ভালে কুকলে থাকো ভগবানে ভালে রাখো। এই ঘটনা মহানগরীর বামনি মৈদামর, এইবার যুবতী নহয়, প্রেমর বাবে মানসিক আর শারীরিক আতিশর্যর বলি হবলগা হয়েছে এজন যুবক। প্রেমিকার বাবে মানসিক আর শারীরিক হারাশাস্তির সম্মুখীন হয়ে বিগত সাত দিনের প্রায় সন্ধানহীন হয়ে আছে প্রেমিক যুবকজন। সন্ধানহীন যুবকজন রেল বিভাগের কর্মচারী মাধবজ্যোতি বরা। মাধবজ্যোতির মাতৃর অভিযোগ মতে বিগত তিন বছর ধরে মাধবজ্যোতি বরার সঙ্গে প্রেমর সম্পর্ক আছিল মহানগরীর বেলতলা নিবাসী এগারী যুবতীর। তিন বছর প্রেমর অন্তত দুইজনের প্রেমত মিলিলে ফাট। তাৰমানে কি আৰু, ল'ৰাটোৱে তাৰমানে তাইক বিয়া পাতিব লাগে, খৰচা পাতি তেওঁ ৰুম লৈ দিছে বোলে, তেওঁ ৰুমৰ ভাড়া দিব লাগে, সব খৰচা পাতি দিব লাগে, তেওঁ তাৰমানে টেবলেট কিনিবলৈও এটকা এটা নাথাকে, মোৰ ল'ৰাটোক হেৰেচমেণ্ট কৰি কৰি টকা লৈ থাকে, কাৰেণ্টৰ বিল পৰ্যন্ত মোৰ ল'ৰাটোৱে দিব লগা হয় সিহঁতৰ ঘৰত। সেই মানসিক অত্যাচাৰতে সি আৰু ল'ৰাটোক কয় যে তই তোৰ ভাগ ভাইটিক এৰি দে, তোৰ মাক এৰি দে। প্ৰেমত ফাট মেলাৰ পিছতে প্ৰেমিকাই মানসিক আৰু শাৰীৰিক হাৰাশাস্তি কৰি আহিছে প্ৰেমিকৰ লগতে পৰিয়ালটোক। ভয় আৰু ভাবুকি দিছে পৰিয়ালৰ আন সকলো সদস্য, আনকি সামাজিক মাধ্যমতো প্ৰেমিকাই দিছে প্ৰেমিকৰ সৈতে থকা বহুকেইখন অন্তৰংগ মুহূৰ্তৰ ফটো। প্ৰেমিকৰ পৰিয়ালক ফোন যোগে যুৱতীগৰাকীয়ে দিছে অশালীন গালি গালাজ আৰু প্ৰাণে মৰাৰ ভাবুকি। এই অভিযোগ প্ৰেমিকৰ মাতৃৰ। বেয়া লেংগুৱেজে তাৰমানে বহুত বেয়া বেয়া ভাষা মাৰিছে, মোক মাৰিব, মোক থানাত নি পেলাই চুলি ধৰি পেলাই ৰাস্তাত পিটিব, মোৰ কানি কাপোৰ ফালি পেলাব, সেইবিলাক তাৰমানে হেৰি কৰিছে। কাইলৈ যদি মোৰ ছোৱালী ল'ৰাটোৱে যদি কিবা এটা হেৰি কৰি দিয়ে মানসিক অত্যাচাৰত, তেতিয়া কোনে কি হেৰি কৰিব, মোৰহে কৈছে। এই ঘটনাৰ পিছতেই উপায়ন্তৰ হৈ প্ৰেমিকৰ মাতৃ কাহ চাপিছে চান্দমাৰী আৰক্ষীৰ। নুনমাটিৰ পৰা অজয় বৰ্মনৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।